প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাওড়া জেলার আমতার শারদা গ্রামে অনিশের বাড়িতে গিয়ে দেখা করলেন অনিশের বাবার সাথে। বেশ কিছুক্ষণ কথা বলে সমবেদনা জানান অনিশের বাবা সালমান খানকে। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ডক্টর চিলালা কুমার ও আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। অধীরবাবু বলেন রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবে, এ বিষয়ে দিল্লির পার্লামেন্টে অনিশ হত্যাকাণ্ডের কথা তুলবে বলেও জানান অধীরবাবু। তিনি আরও বলেন মাইনরিটি কমিশনের কাছে এই বিষয় নিয়ে যাওয়া হবে। তার দাবি, এই হত্যা পরিকল্পনা মাফিক করা হয়েছে একটি প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য। পাশাপাশি কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তোলেন অধীর রঞ্জন চৌধুরী। অনিশের বাবা সালমান খান বলেন এখনও পর্যন্ত আসামিকে পুলিশ ধরতে পারেনি, 14 দিন দেখার পরে উচ্চস্তরে যাবেন বলেও জানান। অনিশের বাবার অভিযোগ, বাড়িতে যারা রয়েছেন তাদের প্রতিনিয়ত পুলিশ হুমকি দিচ্ছেন। রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবো, হিউম্যান রাইটসে নিয়ে যাবো, মাইনরিটি কমিশনে নিয়ে যাবো, পার্লামেন্টে নিয়ে যাবো, সবার কাছে নিয়ে যাবো। এটা নৃশংস হত্যা, পরিকল্পিত হত্যা। এই সরকারের একটা প্রতিবাদী যুবকের তার প্রতিবাদের স্বরকে সারা জীবনের মতন স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত। এই চক্রান্তে পুলিশ জড়িত, এখানকার তৃণমূলের নেতা জড়িত, পশ্চিমবঙ্গ সরকার জড়িত। ধামাচাপা দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সক্রিয়। যখন ভোট আসে তখন মুসলমানের কথা মনে পড়ে, ভোটের সময় মুসলমান, ভোটের পরে জাহান্নাম। তাই এই মুখ্যমন্ত্রীর এবং এই সরকারের আজ কোনো হেলদোল হয় না। সারা বাংলার আপামর মানুষ, সারা বাংলার সর্বস্তরের মানুষ আজ এই আনিস খানের মৃত্যুতে শোক প্রকাশ করছে, আনিস খানের হত্যাকারীদের বিচার চাইছে, আনিস খানের হত্যা রহস্য জানতে চাইছে। এটা তাদের বৈধ দাবি, বৈধ চাহিদা বলে আমি মনে করি। আজকে শুধু এখানে নয়, শুনলে অবাক হবেন, আনিস খানের এই হত্যার ঘটনা আজকে বাংলাদেশে পর্যন্ত সেখানেও আন্দোলন হচ্ছে। এটা আমাদের দেশের লজ্জা, রাজ্যের লজ্জা। তাই রাজ্য সরকার, আপনার যদি দম থাকে, আপনার যদি সততা থাকে, আপনার যদি হিম্মত থাকে, তো এসআইটি নামক লালিপপ আমাদেরকে দয়া করে দেখাবেন না। এই এসআইটি কত বড় কিরদার, কত বড় কর্মের আমরা সব জানি। সারদা কাণ্ডের তদন্ত এরাই করেছিল, কত লোক ধরা পড়েছে, কত টাকা উদ্ধার হয়েছে সব আমরা জানি। দিদি, পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গের প্রতিবাদী যুবকের মৃত্যুকে ধুলো দেওয়ার জন্য আপনি এসআইটি নিয়োগ করার নামে নতুন করে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। বাংলার মানুষ আপনার এই প্রতারণা জানে, আপনার প্রতারণাকে দেখছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।